কি ভাইয়া ফেসটা চিনা চিনা লাগে? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো এই ধরনের ভিডিওগুলো কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়াতে অনেকটাই ট্রেন্ডিং। তো চাইলেও আপনি যে কোনো একটা নর্মাল ভিডিও এবং যে কোনো একটি নর্মাল পিকচার দিয়ে এই ধরনের ভিডিওগুলো এডিটিং করে নিতে পারবেন। এর জন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন, আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনে বাজিয়ে দিন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো সর্বপ্রথম আমাদের একটি ভিডিও ক্লিপ প্রয়োজন হবে, যেটা আপনারা হচ্ছে টিকটকে ট্রেন্ডিংয়ে হয়তো বা দেখে থাকবেন, যেমনটা এই ভিডিওটা। তো সর্বপ্রথম আমাদের এই ভিডিওটি প্রয়োজন হবে, ওকে? মানে যেহেতু বর্তমানে এই ভিডিওটি কিন্তু ট্রেন্ডিংয়ে চলতেছে, সেক্ষেত্রে এরকম একটা ভিডিও আপনার প্রয়োজন হবে। আর অন্য ভিডিওর ক্ষেত্রে আপনি আপনাদের মতো করে যেটা যেই প্রয়োজন আর কি, সেই ভিডিওটা আপনি সিলেক্ট করে নেবেন, ওকে, কমান্ড দেওয়ার জন্য। যেহেতু এই ভিডিও অনুযায়ী আমরা কিন্তু যে কোনো পিকচারকে অ্যানিমেট করাবো, তো অবশ্যই ভিডিওটি লং হয়ে গেলেও কিন্তু কন্টিনিউ করবেন। দেন আমরা সর্বপ্রথম প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড দিব, যার নাম হচ্ছে ডিসকর্ড, ওকে? ডিসকর্ডের সাহায্যে মূলত ভিডিওগুলো ক্রিয়েট করতে হয়। আমরা এখান থেকে জাস্ট ডিসকর্ড লিখে সার্চ দিলে আমাদের সামনে কিন্তু এরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে। অ্যাপ্লিকেশনটি ইনস্টল দিয়ে জাস্ট একটা জিমেল দিয়ে আপনি রেজিস্টার করে নেবেন। রেজিস্টার করে নিলে আপনাদের কাজ এখানে শেষ, ডিসকর্ড অ্যাপ্লিকেশন। তো আপনি আপনার ফোন থেকে এখান থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। আমরা গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করব। ওপেন করার পর এখানে আমরা যে গুগল সার্চ অপশনটি আছে এখানে টাইপ করবো vigil.ai অথবা space.ai লিখে জাস্ট কোনো রকম সার্চ দিবেন। দিলে আপনাদের সামনে এরকম একটা অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু চলে আসবে। দেন এই ওয়েবসাইটে ভিজিট করবেন, যেটা google.ai ওয়েবসাইট। তো এটাতে ওপেন করার পর আপনাদের ওয়েবসাইটের যে ইন্টারফেসটা ঠিক এরকম থাকবে। দেন এখান থেকে জয়েন দি বেটাতে ক্লিক করবেন। ক্লিক করলে অটোমেটিক্যালি ডিসকর্ড অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে। ডিসকর্ড অ্যাপ্লিকেশনের সার্ভারের সাথে কিন্তু এটা কানেক্ট হয়ে যাবে। তো এর জন্য জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করলে কিন্তু আপনাদের সামনে এইরকম যে ইন্টারফেস আপনারা কিন্তু দেখতে পারবেন ঠিক এরকম আসবে। দেন হচ্ছে এখান থেকে অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করবেন, ওকে? তো অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করার পর এখান থেকে আমাদের সামনে এইরকম ইন্টারফেস আসবে। দেন এখান থেকে আমরা তিন নম্বর যে অপশনে দেখতে পাচ্ছি ক্রিয়েট এ ভিডিও, জাস্ট এইটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আমরা চলে যাবো হচ্ছে মেসেজ বক্সে। এখানে যে মেসেজ বক্সটি দেখতে পাচ্ছেন যেখানে মেসেজ টাইপ করা হয়, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে টাইপ করবেন স্ল্যাশ এবং টেক্সট টাইপ করবেন মিক্স, MIX মিক্স লিখে সার্চ করলে আপনাদের সামনে অনেকগুলো মিক্স অপশন চলে আসবে। তো এখান থেকে যেমন একটা মিক্সে ক্লিক করবেন, ওকে? তো মিক্সে ক্লিক করার পর আমাদের অটোমেটিক্যালি ইমেজ অপশনে চলে আসবে। এখান থেকে আমাদের ইমেজ সিলেক্ট করতে হবে, আমাদের গ্যালারির সকল ইমেজ এখানে সিলেক্ট চলে আসবে। তো মূলত এখানে ইমেজ সিলেক্ট করতে হবে হচ্ছে আপনি যে ইমেজটাকে অ্যানিমেট করাতে চান, ওকে? তো আমরা একটি নর্মাল ইমেজকে সিলেক্ট করব এবং এর পাশাপাশি যে ভিডিও অপশনটি আছে, ইমেজ সিলেক্ট করার পরে কিন্তু আমাদের ভিডিও অপশনে কিন্তু চলে যাবে। দেন এখানে ভিডিও সিলেক্ট করতে হবে যেই ভিডিও অনুযায়ী আমরা পিকচারটাকে অ্যানিমেট করাতে চাই, ওকে? যেই ভিডিও অনুযায়ী আমরা পিকচারটাকে অ্যানিমেট করাবো, তো সেই ভিডিওটিকে সিলেক্ট করব এবং এইখানে চলে যাবে। তার পরবর্তী যে অপশনটা আছে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডে ক্লিক চলে যাবে। ব্যাকগ্রাউন্ডে ক্লিক চলে যাওয়ার পর এখানে হোয়াইট এবং গ্রিন নামে দুটো অপশন দেখতে পাবেন, এখানে আপনি গ্রিনটাকে সিলেক্ট করবেন। এখান থেকে গ্রিন অপশনটাকে সিলেক্ট করার পর এখান থেকে ফাইন টুন অপশন চলে আসবে এবং এখান থেকে আমরা অন করে দিব। অন করে দেওয়ার পর এখানে কাজ আমাদের আপাতত শেষ, জাস্ট মেসেজটিকে ড্রপ করতে হবে, এখানে সেন্ড করতে হবে। তো এখানে কিন্তু দেখেন যে জাস্ট এক মিনিটের ভিতরে কিন্তু 215টার মতো মেসেজ এখানে সেন্ড হয়েছে। তো মূলত আমরা দিলে এটা কিন্তু খুঁজে পাওয়া খুবই মুশকিল, তো এখন টাইম অনুযায়ী আপনি কিন্তু এটা খুঁজে বের করবেন। আমরা নয়টা পঁয়তাল্লিশে এটাকে সেন্ড করব এবং এইটাকে আমরা খুঁজে বের করবো, ওকে? এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না আমাদের বাইজিৎ বাদশা নামে সেন্ডিং কমান্ড, ওকে? এটি কমান্ড সেন্ড হচ্ছে। তো মূলত এই সময়ের ভিতরে এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন 9:45 সেন্ডিং কমান্ড। তো মূলত টাইম অনুযায়ী আমাদের খুঁজে বের করতে হবে। এখনও কমান্ডটা সেন্ড হয় না যেহেতু সার্ভারে একটু ব্যস্ত থাকলে 2 থেকে 5 মিনিটের ভিতরে কিন্তু আপনার ভিডিওটি কমপ্লিট হয়ে যাবে। এর জন্য অবশ্যই আমাদের এখানে কন্টিনিউ করতে হবে এবং এখানে ট্যাপ করে ধরে রাখতে হবে, অথবা যখন এটা উপরে চলে যাবে আমাদের নিচের দিকে স্ক্রল করলে কিন্তু এটা আমরা খুঁজে পেয়ে যাব। তো ভিডিওটি কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আমাদের কিছুটা খুঁজে বের করতে হবে। মূলত এটা নিচে যাবে, উপরের দিকে যাবে না। তো এখান থেকে কিন্তু আমাদের ইউজার নাম নেম দিয়ে আমরা কিন্তু আমাদের ভিডিওটি কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তো মূলত আমাদের যে পিকচারটি অ্যানিমেট করাতে যাচ্ছিলাম সেই পিকচারটি মূলত এইটা। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে গ্রিন স্ক্রিন ভিডিও পিকচার এবং কমান্ড ভিডিও, ওকে? মূলত পিকচার হচ্ছে এইটা এবং আমাদের কমান্ড ভিডিও ছিল এইটা এবং হচ্ছে আমাদের যেটা গ্রিন স্ক্রিন ভিডিও এইটা, ওকে? তো এইভাবে হচ্ছে এখান থেকে আপনার ক্রিয়েট করে দেন হচ্ছে এখান থেকে ডাউনলোড করার জন্য 3 অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে সেভে ক্লিক করবেন। তো সেভে ক্লিক করলে কিন্তু আমাদের ভিডিওটি এখান থেকে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। দেন ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে আমরা এখান থেকে চ্যানেল ক্লোজ করে দিতে পারি, যেহেতু আমাদের এখানে কোনো কাজ নেই। আমরা এখন সরাসরি চলে যাবো আমাদের ফোন থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো। এটার সাথে অনেকেই পরিচিত এবং এইটা যদি আপনার কাছে না থাকে তাহলে প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, যেটা প্লে স্টোর থেকে আপনি খুব সহজে ডাউনলোড করতে পারবেন। যেই ওয়েতে
অন্যান্য অ্যাপসগুলোকে ডাউনলোড করে ইনস্টল করেন। ওকে, তো সেম ওয়েতে ডাউনলোড করে ইনস্টল করবেন, দেন এখান থেকে আমরা ওপেন করে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে আমাদের ভিডিওস অপশন থেকে আমাদের ভিডিও দুটাকে সিলেক্ট করতে হবে, যেটা হচ্ছে মূল ভিডিও, অর্থাৎ যে ভিডিওটা আমরা অরিজিনাল ভিডিও ওইটাকে সিলেক্ট করবো, এবং হচ্ছে আমাদের গ্রিন স্ক্রিন এআইয়ের মাধ্যমে যেটাকে এডিট করা ওই ভিডিওটাকে সিলেক্ট করবো দুই নম্বরে। তো দুইটাকে এবার হচ্ছে অ্যাড করবো, এজন্য অ্যাড অপশনে ক্লিক করবো। এবং হচ্ছে আমরা এন্ডিংয়ের দিকে যদি ওয়াটারমার্ক থাকে অবশ্যই ওয়াটারমার্কটাকে রিমুভ করতে হবে। তারপর এই ভিডিও লেয়ারে একটা টাচ দেবো গ্রিন স্ক্রিন লেয়ারে, এবং এখান থেকে আমরা ভলিউমটাকে অবশ্যই জিরো করে নিব, যেহেতু আমাদের ভলিউম হচ্ছে অরিজিনালটা আছে, আমাদের এটা ভলিউম প্রয়োজন নেই। তো আমরা এই দ্বিতীয় যে গ্রিন স্ক্রিন ভিডিওটা আছে এইটাতে লেয়ার একটা ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে রাইট সাইডে গেলে ওভারলেবল একটা অপশন দেখতে পাবো, এটাতে ক্লিক করবো। ওভার অপশনে ক্লিক করার পর এই লেয়ারটাকে ধরে আমরা লেফট সাইডে স্টার্ট পজিশনে নিয়ে যাবো। নিয়ে যাওয়ার পর এটা যে গ্রিন স্ক্রিন আছে এটাকে রিমুভ করার জন্য এইখান থেকে আমরা কাট আউট অপশনে ক্লিক করবো, ক্রোমাকিতে ক্লিক করবো, কালার পিকেটাকে গ্রিন স্ক্রিন মোড রাখবো, ইন্টেন্সিটিতে ক্লিক করবো, এবং ইন্টেন্সিটিটাকে আমরা এখান থেকে অ্যাডজাস্ট করে নিব, এবং শ্যাডোটাকে কিছুটা কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করে নিব। এবার হচ্ছে আমরা যদি ভিডিওটাকে প্লে করি, এখানে স্ক্রিন এখন চলতেছে যার কারণে একটু হালকা হয়তো বা ল্যাগ দিতে পারে, মানে গরমিল থাকতে পারে। তো মূলত এইভাবে এই ধরনের ভিডিওগুলো এডিটিং করতে পারবেন। এছাড়া যদি আপনার ক্যারেক্টারটা কিছুটা ছোটো মনে হয় যে আপনার সাইজের মিলছে, সেক্ষেত্রে আপনি কিছুটা জুম করে নেবেন এইভাবে। ওকে, তাহলে কিন্তু আপনার পিছনের ক্যারেক্টারটা দেখা যাবে না, এখান থেকে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন কিছুটা দেখা যাচ্ছে, আমরা এইভাবে অ্যাডজাস্ট করে নেব। ওকে, তো আশা করি এইভাবে করে নিলে কিন্তু হয়ে যাবে। মূলত আমাদের যে ভিডিও এডিটিংগুলো, আমরা কিন্তু বিভিন্ন ধরনের এই ধরনের ভিডিওগুলো এডিটিংগুলো মূলত দেখে থাকছি। ওকে, টিকটকে বিভিন্ন ধরনের এই ধরনের ভিডিওগুলো ট্রেন্ডিংয়ে আছে খুব। তো এখন জাস্ট সেভ করার জন্য ভিডিও রেজুলেশনে হাজার আসতে থাকবে, এবং হচ্ছে এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করবো। তো এইভাবে আপনি যে কোনো পিকচার দিয়ে এই ধরনের ভিডিওগুলো এডিট করে নিতে পারেন, আপনার নিজের পিকচার বা যে কোনো কারো পিকচার দিয়ে। তো আশা করি খুব সহজে এবার থেকে এই ধরনের ভিডিওগুলো এডিটিং করতে পারবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে। আপনাদের যে কোনো রিকোয়েস্টের ভিডিও থাকে অবশ্যই আপনারা ফেসবুক বা হোয়াটসঅ্যাপে এই ভিডিওটাকে সেন্ড করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে মানুষ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।